এখন 8টা বাজে 2 মিনিট বাকি বলেন তো এটা ইংরেজি কি হবে অথবা এখন 8টা বাজে 2 মিনিট এটা ইংরেজি কি হবে আমরা কিন্তু অনেকেই জানি না আবার অনেক সময় আমরা কিন্তু বলি আপেলটা আমার কাছে পানসি মনে হচ্ছে বা এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না সো এই টাইপের সিম্পল সিম্পল বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই ইংরেজিতে স্পোকেন করতে চাই বাট আমরা পারি না অবভিয়াসলি আজকের ক্লাসে আমরা হচ্ছে এরকম অনেকগুলো সিম্পল সিম্পল বিষয় শিখব আসসালামু আলাইকুম দিস ইজ শোভন উইথ ইউ এন্ড টুডেস ক্লাস উই গোনা লার্ন some basic simple structure to learn english to speak in english so ajker class e amra ekdom basic bishoy gulo shikhbo so prothome ami jeta bolechi ekhon 8ta baste 2 minute baki tahole etar niye jeta kibhabe bolbo ekdom simple amra mone rakhbo bishoy ta seta hocche it's 2 minutes before 8 it's 2 minute before 8 ami jodi boli ekhon 9ta baste 2 minute baki obviously hobe it's 2 minute before 9 mane 9ta baste 2 minute baki er pore amra jodi boli ekhon 9ta baje 2 minute tokhon bolbo It's 2 minutes after 9. আমি যদি বলি 10টা বাজে 2 মিনিট, it's 2 minutes after 10. সিম্পল কিন্তু বিষয়টা। 5 minutes হলে 5 minutes বলবেন, 10 minutes হলে 10 minutes বলবেন। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টাইম বলার জন্য বেসিক একটা ক্রাইটেরিয়া। এরপর আমি বললাম আপেলটি আমার কাছে পানসি মনে হচ্ছে। এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? সবসময় মনে রাখবেন কোনো কিছু যদি আপনার কাছে মনে হচ্ছে তখন আপনি seems to ইউজ করবেন। seem to বা seems to। যেমন আমি বললাম আপেলটি আমার কাছে পানসি মনে হচ্ছে। The apple seems to me tasteless. প্রথমে আপনি একটা নাউন বা প্রোনাউন ইউজ করবেন এরপরে আপনি seem to বা seems to ইউজ করবেন এরপরে আপনি যে কোনো একটা নাউন বা অ্যাডজেক্টিভ ইউজ করলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে যেমন আমি বললাম আপেলটি আমার কাছে পানসি মনে হচ্ছে দি অ্যাপল সিমস টু মি টেস্টলেস এখানে আপেল কিন্তু থার্ড পার্সন ছিল আমি সিমস টু ইউজ করেছি ফার্স্ট পার্সন বা অনেকজন হলে তখন আমরা হচ্ছে সিম টু ইউজ করব আমি বললাম ক্যামেরাটা আমার কাছে সুন্দর লাগছে দ্য ক্যামেরা সিমস টু মি নাইস আমি বললাম মেয়েটিকে আমার কাছে সুন্দর লাগছে দ্য গার্ল সিমস টু মি নাইস অর বিউটিফুল দেখেন কত সুন্দর করে আমরা কিন্তু সিমস টু দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারছি এখন আপনারাও কিন্তু অনেকগুলো মেক করতে হবে কমেন্ট সেকশনে সো গো ফর দ্য নেক্সট ওয়ান এরপর আমরা যেটা শিখবো আমরা কিন্তু অনেক সময় বলি এটা করে লাভ নেই ওটা করে লাভ নেই সো কোনো সময় যদি আপনার মনে হয় কোনো কিছু করে লাভ নেই তখন খুব সুন্দর একটা স্ট্রাকচার মনে রাখবেন এটা হচ্ছে নো ইউজ নো ইউজ যেমন আমি বললাম পড়ালেখা করে লাভ নেই ইট ইজ নো ইউজ স্টার্টিং ইট ইজ নো ইউজ স্টার্টিং সবসময় মনে রাখবেন প্রথমে আপনি একটা ইট ইউজ করবেন এরপরে যে কোনো টেন্সের একটা ভার্ব ইউজ করবেন তারপর আপনি নো ইউজ এই ফ্রেজেসটা মনে রাখবেন তারপরে যে ভার্বটা ইউজ করবেন ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে ফেলতে হবে আমি বললাম ঘুমিয়ে কোনো লাভ নেই ইটস নো ইউজ স্লিপিং ইটস নো ইউজ স্লিপিং ইট ইজ এ কন্ট্রাকশন হচ্ছে ইটস সেজন্য আমি ইটস বলছি খুব সিম্পল একটা বিষয় কিন্তু ইটস নো ইউজ স্লিপিং আমার টিভি দেখতে ভালো লাগে আমার গান শুনতে ভালো লাগে বা আমি এই কাজটা করতে অনেক পছন্দ করি বা ভালো লাগে এই টাইপের বিষয় যখন আসবে অবশ্যই আপনি এনজয় দিয়ে করবেন ঠিক আছে যেমন আমি বললাম আমার টিভি দেখতে অনেক ভালো লাগে আই এনজয় ওয়াচিং টিভি সবসময় মনে রাখবেন এনজয় করে যে ভার্বটা ইউজ করবেন ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে ফেলতে হবে সো আপনি এখন কি করতে অনেক পছন্দ করেন আমাকে জানান কমেন্ট সেকশনে সিম্পলি আই এনজয় দিয়ে করব আই এনজয় লিসেনিং সং আমার কিন্তু গান শুনতে মোটামুটি অনেক ভালো লাগে এরপর আমরা যেটা শিখব আমরা কিন্তু অনেক সময় বলি কি হবে সে যদি আসতে ভুলে যায় কি হবে সে যদি ক্যামেরা টানতে ভুলে যায় এই যে নিজের ভিতরে একটা প্রশ্ন থেকে যায় মানে কি হবে সো এই টাইপের বিষয়গুলো যখন আসবে তখন আমরা খুব সুন্দর একটা ফ্রেজ মনে রাখবো সেটা হচ্ছে হোয়াট ইফ হোয়াট ইফ যেমন আমি বললাম কি হবে সে যদি ক্যামেরা টানতে ভুলে যায় হোয়াট ইফ হি ফরগেটস টু ব্রিং দ্য ক্যামেরা হোয়াট ইফ হি ফরগেটস টু ব্রিং দ্য ক্যামেরা মানে সে যদি ক্যামেরা টানতে ভুলে যায় কি হবে এখানে কিন্তু প্রথমে আমরা হোয়াট ইফ লিখবো এরপরে আমরা সিম্পল সেন্টেন্সটা যেভাবে মেক করি সেভাবে মেক করলে কিন্তু হয়ে যাচ্ছে আমি যদি বলি কি হবে সে যদি আমাকে কল করতে ভুলে যায় হোয়াট ইফ হি ফরগেটস টু কল মি এই যে দেখেন হি ফরগেটস টু কল মি আমরা জানি সে যদি কল করতে ভুলে যায় হি ফরগেটস টু কল মি আর এর আগে শুধু আমরা হোয়াট ইফ দিলেই কিন্তু হয়ে যাচ্ছে কি হবে সে যদি আমাকে কল করতে ভুলে যায় সো আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক মজার মজার কিছু স্ট্রাকচার শিখলাম যে স্ট্রাকচারগুলো শিখেছেন অবভিয়াসলি কারোর সাথে প্র্যাকটিসিং করবেন এবং কমেন্ট সেকশনে চাইলে আমাদেরকে কিছু ডিফারেন্ট সেন্টেন্স মেক করে দিতে পারেন তো আশা করি সবার কাছে ক্লাসটা অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টু অল